হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু এ অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের রাইটিং স্কিলের উপর একটি ক্লাস নেবো এবং রাইটিং স্কিলের যে সেকশানটা নিয়ে আজ আমি আলোচনা করবো সেটি হচ্ছে স্টোরি রাইটিং এবং যে এক্সারসাইজটা আমি তোমাদের আজকে সলভ করে দেখাবো সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস নাইনের ইংলিশ টেক্সট বুকের লেসান ওয়ান অর্থাৎ মনোজ দাসের লেখা টেলস অফ ভোলা গ্যান্ড এই গল্পটি শেষে তোমাদের যে এক্সারসাইজ সেভেন আছে সেখানে একটি স্টোরি রাইটিং আছে তো সেই স্টোরি রাইটিংটাই আজ আমি তোমাদের কিন্তু লিখে দেখাবো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকমই তোমাদের ক্লাসের ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এর পাশাপাশি বলে রাখি তোমাদের ক্লাস নাইনের সমস্ত ইংলিশ টেক্সট ভিডিও টেক্সট এর পরে যে এক্সারসাইজ আছে সেই সমস্ত এক্সারসাইজ তার পাশাপাশি গ্রামার ভোকাবুলারি এবং রাইটিং স্কিল এই সমস্ত নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা যদি না সেই ভিডিওগুলি দেখে থাকো তো উপরে আই বটনে ক্লিক করে অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্স থেকে এবং আমার চ্যানেলে তোমরা তোমাদের ক্লাসের সমস্ত ইংলিশ রিলেটেড ভিডিও কিন্তু পেয়ে যাবে তো চলো আমরা যে সাত পাতায় এক্সারসাইজ সেভেন নিয়ে আলোচনা করব তো এখানে কি করতে বলা হয়েছে সেটা হচ্ছে আমি একবার আগে পড়ে নিই তারপরে আমরা স্টোরি রাইটিংয়ে যাবো দেখো বলেছে রাইটের স্টোরি উইথ ইন হান্ড্রেড ওয়ার্ডস একশো শব্দের মধ্যে একটি গল্প লিখতে বলা হয়েছে ইউজিং দ্য গিভেন হিন্টস নিচে যে হিন্টস বা পয়েন্টস দেওয়া হয়েছে সেগুলি সাহায্য নিয়ে এ টাইটেল টু দ্য স্টোরি এবং বলা হয়েছে গল্পটার একটি নামও দিতে তো কি কি হিন্টস বা পয়েন্টস দেওয়া হয়েছে সেগুলো আগে একটু পড়ে নিই দেখো প্রথমেই বলা হয়েছে রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশান বাই বাস বাসে করে একটি শিক্ষামূলক ভ্রমণ থেকে ফেরা হচ্ছিল নাইট জার্নি রাত্রিবেলার যাত্রা ছিল বা রাতের বেলা ভ্রমণ ছিল সাডেন ব্রেকডাউন হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যায় মানে থেমে পড়তে হয় টায়ার্স পাংচার কি কারণে থামতে হয় কারণ টায়ার পাংচার হয়ে গেছিল হ্যাড টু ওয়েট ফর টু আওয়ার্স অ্যাট এ লনলি প্লেস একটা নির্জন বা একাকী স্থানে দু ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল টায়ার্স ফিক্স তারপরে টায়ারকে ফিক্সড করা হয় মানে ঠিক করা হয় এবং অবশেষে ব্যাক হোম অর্থাৎ ঘরে ফিরে আসা হয় তো এই হচ্ছে পয়েন্টস বা হিন্টস এগুলো সাহায্য নিয়ে আমাদের স্টোরিটা লিখতে হবে আমি এখানে স্টোরিটা তোমাদের লিখে দিয়েছি তো আগে আমি স্টোরিটা তোমাদের পড়িয়ে দিই তোমরা শুনে নাও তারপরে তোমরা লিখে নেবে তো এটা হচ্ছে লেসন ওয়ান এক্সারসাইজ সেভেন তো আমি গল্পের কি নাম দিয়েছি এ নাইট জার্নি ইন এ বাস একটি রাত্রিবেলার ভ্রমণ পাশে করে তো দেখো যে যে পয়েন্টগুলো দেওয়া আছে বা হিন্সগুলো দেওয়া আছে সেগুলোর সাহায্য নিয়েই কিন্তু আমি স্টোরিটা লিখেছি আমি এক একটা করে পয়েন্টস আলোচনা করছি এবং তার পাশাপাশি কীরমভাবে স্টোরিটা লিখেছি সেটাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথম পয়েন্ট দে আছে রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস বাসে করে একটি শিক্ষামূলক ভ্রমণ থেকে ফেরা হচ্ছিল তাহলে প্রথমেই আছে ফেরার কথা তাই তুমি তো প্রথমে ফেরা হচ্ছিলো এটা লিখতে পারো না আগে তোমায় বলতে হবে যে তুমি কোথায় গিয়েছিলে তাহলে আমি সেটাই প্রথমে লিখেছি দেখো লাস্ট মান্থ উই ওয়েন্ট টু শান্তিনিকেতন ফর অ্যান এডুকেশনাল এক্সকারশন ফ্রম আওয়ার স্কুল গত মাসে আমরা শান্তিনিকেতনে গিয়েছিলাম আমাদের স্কুল থেকে একটি শিক্ষামূলক ভ্রমণে তাহলে প্রথমে আগে লিখলাম যে আমরা শিক্ষামূলক ভ্রমণে কোথায় গিয়েছিলাম কারণ প্রথমেই আমরা এটা বলতে পারি না যে আমরা শিক্ষামূলক ভ্রমণ থেকে ফিরছিলাম তাই আগে লিখলাম কোথায় গিয়েছিলাম আচ্ছা এরপরে এই পয়েন্টেই একটা কথা লেখা আছে দেখো শিক্ষামূলক ভ্রমণ থেকে যে ফিরছিলাম সেটা কিসে করে ফিরছিলাম বাই বাস অর্থাৎ বাসে করে আমি সেটা নিয়েও আরেকটি পয়েন্ট লিখেছি দ্য মিডিয়াম অফ জার্নি ওয়াজ এ লাক্সারি বাস আমাদের যাত্রার মাধ্যম ছিল একটা লাক্সারি বাস অর্থাৎ আমরা একটা বাসে করেই যাত্রাটা করেছিলাম তাহলে প্রথম দুটো সেন্টেন্সে আমি বললাম যে আমরা শিক্ষামূলক ভ্রমণে কোথায় গিয়েছিলাম এবং দ্বিতীয় সেন্টেন্সে বললাম যে আমরা যে সেই ভ্রমণে গিয়েছিলাম কিসে করে গিয়েছিলাম সেটা হচ্ছে এটা বাসে করে গিয়েছিলাম এর পরের পয়েন্ট আছে নাইট জার্নি যাত্রা ছিল রাত্রিবেলা তার মানে আমরা ফিরছিলাম রাত্রিবেলা তো স্কুলের ভ্রমণ তার মানে বুঝতেই পারছো এটা খুব রাত নিশ্চয়ই করা হবে না যে মাঝরাতে ফিরছি এরকম বললে হবে না মানে রাত মানে খুব মানে সন্ধ্যের পরবর্তী সময় এই রকম তারা রাত তো আমি তাই সেখানে কী লিখিয়েছি আফটার স্পেন্ডিং দ্য সারা দিন সেখানে কাটানোর পরে উই লেফট ফর্ম দেয়ার অ্যাট সিক্স পি আমরা সেখান থেকে ছটার সময় বের হয়েছিলাম ওই যে বললাম স্কুলের ব্যাপার এখানে তো আর রাত্রি দশটা বা এগারোটায় গাড়ি ছাড়লে হবে না সবাইকে রাতের আগে বাড়ি ফিরতে হবে তো এখানে যেহেতু পয়েন্টে দেওয়া আছে রাত্রিবেলার ভ্রমণ তাই আমি দিয়েছি সেখান থেকে আমরা বের হয়েছিলাম সন্ধ্যে ছটার সময় এর পরের পয়েন্ট দেওয়া আছে দেখো সাডেন ব্রেকডাউন হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যায় বা আমাদের থেমে পড়তে হয় কিছু একটা সমস্যা হয়েছিল যান্ত্রিক ত্রুটি হয়েছিল তো সেটাকে কীভাবে লিখিয়েছি আফটার ওয়ান আওয়ার অর শো এক ঘন্টা অথবা কি তারপরে পরে সাডেনলি উই ফেল্ট এ সেক হঠাৎ আমরা একটা ঝাঁকুনি বা কাঁপুনি অনুভব করি তাহলে গাড়ি চলছিল ছটার সময় আমরা আবার ফেরার জন্য গাড়িতে উঠে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে তো এক ঘন্টা কি তারপরে হঠাৎ করে আমরা একটা ঝাঁকুনি বা কাঁপুনি অনুভব করি তো সেটার কারণ কি দেখো এখানে কারণটা লিখে দেওয়া আছে টায়ার্স পাংচার তো টায়ার পাংচার হয়েছিল তো সেটাকে আমি লিখিয়েছি দেখো আওয়ার টিচার্স আস দ্যাট আমাদের শিক্ষক বা শিক্ষিকারা আমাদের বলেছিলেন যে ওয়ান অফ দ্য টায়ার্স অফ দ্য বাস ওয়াজ পাংচার্ড বাসের একটা টায়ার পাংচার হয়েছে তো এরপরে পয়েন্ট দিয়ে আছে দেখো হ্যাড টু ওয়েট ফর টু আওয়ার্স অ্যাট এ লন্ডলি প্লেস আমাদের একটা নির্জন বা একাকি জায়গায় দু ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল তো আমি সেটাকে কিভাবে লিখিয়েছি তাহলে শিক্ষক বা শিক্ষিকারা আমাদের বললেন যে বাসের একটি টায়ার পাংচার হয়েছে তারপরে আমি লিখিয়েছি উই অল গট আপ অফ দ্য বাস আমরা সবাই বাস থেকে নেমে পড়লাম কারণ বাসের হচ্ছে ওই টায়ারটাকে পাল্টাতে হবে বা বদলাতে হবে পাংচারটা সারাই করতে হবে তো তার জন্য আমরা বাস থেকে নেমে পড়েছিলাম ইট ওয়াজ এ ভেরি কোল্ড নাইট এটা ছিল একটা খুব ঠান্ডা শীতের রাত তাহলে রাতটা ছিল এক শীতের রাত এবং খুবই ঠান্ডা পয়েন্টে দেওয়া আছে আমরা একটা নির্জন জায়গায় অপেক্ষা করেছিলাম তো আমি সেটাকে দেখো এখানে লিখিয়েছি আফটার সার্চিং ফর এ ওয়াইল কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে উই ফাউন্ড এ লনলি প্লেস আমরা একটা নির্জন বা একাকি জায়গা দেখতে পেয়েছিলাম তাহলে আমরা বাস থেকে নেবে কোথায় থাকবো যেহেতু রাস্তায় তো আর দাঁড়িয়ে থাকতে পারি না তাই আমরা কিছু খোঁজাখুঁজির পরে ওই জন্য বলেছি আফটার সার্চিং ফর এ ওয়াইল কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে উই ফাউন্ডে লনলি প্লেস আমরা একটা নির্জন বা একাকি জায়গা খুঁজে পেলাম তো এই জায়গাটা খুঁজে পেলে আমাদের মনের কিরাম অবস্থা ছিল উই আর বোথ এক্সাইটেড অ্যান্ড অ্যাফরেড অ্যাট দ্যাট টাইম সেই সময় আমরা উত্তেজিত এবং ভয় দুটোর মধ্যে দিয়েই ছিলাম দেখো এই রকম পরিস্থিতিতে মানুষের দুটো অবস্থায় কিন্তু কাজ করে মানে দুটো সিচুয়েশানের মধ্যে দিয়েই সে যায় এক সে এক্সাইটেডও থাকে মানে উত্তেজিত থাকে আর একটা সে অ্যাফ্রেড অর্থাৎ ভয়ও পায় তাহলে রাত্রিবেলা শীতের রাত এরকম একটা নির্জন একাকি জায়গায় থাকলে কি হবে না উই আর বোথ এক্সাইটেড অ্যান্ড অ্যাফ্রেট অ্যাট দ্যাট টাইম সেই সময় আমরা উত্তেজিত এবং ভীত দুটোই ছিল মানে আমাদের মনের অবস্থা এই দুটো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল তো তারপরে কি হলো দেখো দ্য ড্রাইভার অ্যান্ড দ্য হেল্পার অফ দ্য বাস সেই বাসের যে ড্রাইভার অর্থাৎ চালক এবং তার হেল্পার মানে যে সাহায্যকারী ব্যক্তিটি থাকে তারা কি করলো স্টার্টেড টু ফিক্স দ্য টায়ার তারা সেই টায়ারটাকে ঠিক করতে কাজ শুরু করে দিল উই স্পেন্ড নিয়ারলি টু আওয়ার্স অ্যাট দ্যাট প্লেস আমরা প্রায় দু ঘন্টা সেই জায়গাটিতে কাটিয়েছিলাম স্পেন্ড মানে কাটানো তাহলে সেই নির্জন একাকি জায়গায় আমরা কিন্তু দু ঘন্টা কাটিয়েছিলাম নেক্সট পয়েন্ট দিয়ে আছে দেখো টায়ার্স ফিক্সড এরপরে টায়ারটাকে ঠিক করে নেওয়া হলো তো সেটাকে আমি কি লিখিয়েছি না আফটার দ্যাট এরপরে মানে দু ঘন্টা কাটানোর পরে দ্য ড্রাইভার অফ বাস ইনফর্ম ডাস দ্যাট আমাদের বাসের যিনি ড্রাইভার বা চালক তিনি আমাদের খবর দিলেন যে ইনফর্ম করা মানে খবর দেয়া দ্যাট দ্য টায়ার ওয়াজ ফিক্সড যে টায়ারটা ঠিক করা হয়েছে সে টায়ার বদল করাই হোক কি পাংচার সারিয়ে নেওয়া হোক যে টায়ারটা ঠিক করা হয়েছে তো লাস্ট পয়েন্ট দিয়ে আছে ব্যাক হোম আমরা ঘরে ফিরলাম তো সেটাকে আমি কীভাবে লিখিয়েছি যেহেতু আমাদের বাসের ড্রাইভার আমাদেরকে জানিয়ে দিয়েছে যে টায়ার ঠিক হয়ে গেছে তো আমরা তারপরে কি করলাম উই অল গটা পিন দ্য বাস আমরা আবার সবাই বাসে উঠলাম অ্যান্ড অ্যাবাউট ইলেভেন পি এম এবং প্রায় এগারোটা নাগাদ উই অল রিটার্ন হোম আমরা ঘরে ফিরে এসেছিলাম তাহলে ছটায় আমরা যাত্রা শুরু করেছিলাম আমরা হয়তো তিন ঘন্টা মানে নটার সময় করেই ফিরে পড়তে পারতাম কিন্তু ওই এক ঘন্টা যাওয়ার পরে যেহেতু ব্রেকডাউন হয়েছিল টায়ার খারাপ হয়েছিল আমরা দু ঘন্টা ওয়েট করেছিলাম এবং অবশেষে গাড়ি যখন ঠিকঠাক হলো আমরা বাসে উঠেছিলাম এবং প্রায় এগারোটা নাগাদ আমরা সবাই কিন্তু ঘরে ফিরে পড়েছিলাম তো এখানেই আজকে আমাদের এই স্টোরি রাইটিংয়ের ভিডিওটি শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকমই তোমাদের ক্লাসের ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমি আগেই বললাম আমার চ্যানেলে তোমরা তোমাদের ক্লাসের সমস্ত টেক্সট ভিডিও টেক্সট টেক্সটের পরে যে তোমাদের এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজ এবং তার সাথে গ্রামার ভোকাবুলারি এবং রাইটিং স্কিলের সমস্ত ভিডিওই কিন্তু পেয়ে যাবে তো চলো আজকে এতটাই এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই